শনিবার গভীর রাতে ধলাঝাড়ি এডিসি ভিলেজে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। জানা যায়, ধলাঝাড়ি এলাকার বাসিন্দা সত্যমোহন চাকমার বাড়িতে এদিন রাতে নিশি কুটুম্বদের দল হানা দিয়ে 2 কুইন্টাল রাবার শিট নিয়ে যায়। আজ সকালে বাড়ির লোকজনরা ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়িতে দীর্ঘদিন যাবৎ জমানো থাকা রাবার শিটগুলো নেই। এরপর সর্বত্র খোঁজাখুঁজি করেও রাবার শিটের কোনো হদিশ না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। সত্যমোহন চাকমা জানান, রাবার বিক্রি করেই তিনি সংসার প্রতিপালন করতেন, এখন সব কিছু হারিয়ে তিনি অসহায় হয়ে পড়েন। রাবার চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মর মনা দুগলতে মুই এই রবার এক কাকা রবার বাগান ব্যান নয় স আড়ি সব 300 গাছ আগন মর চিনি চিনি হাবি না সলং মুই সেনি লই গেলারে তো মরা হি গছুন পুরো আজি বুঝে নন নয় মাত্র ওই বেচেওয়ালা সব আগাটা চিনি সে ফেলে দিয়ে বেকালি নন নয় মর মন দুগে মুই হি করিম হি ন করিম হইও না চাওঁ মর মুই কোনো হয় কুইন্টেল প্রায় কুইন্টেল দেড় কুইন্টেল সাইন মাল হব সে অজন বড় নাই মর ব্যাগ কুইন্টেল 2 কুইন্টেল হবো চেন হয়তো সময় রেদ গুম যা হয়ে যায় চেন প্রায় 11টা হয়তো 12টা সে সময় যাব সন্ন রং হয়ে আমি কারণ হেলে আমি গড়ত বালকসর রয়ে এই বালকসর রয়ে মুই সেদিন বিদি আমি গো থছে একা সংসার চালক ভেফছং সে রেত বিদে নেই। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।